ঘূর্ণিঝড় রেমাল আমার সব কিছু শেষ করে দিয়েছে। আজকে ছাদ বাগানে যেহেতু আমার মাথাটা ঘুরে গেছে, তো দেখলেই বুঝতে পারবেন কি করেছে। এই যে সাজনা গাছ দুটা কীভাবে ভাঙা আমি কল্পনা করতে পারিনি, এভাবে ভেঙে যাবে। কিন্তু ঝড়ের প্রভাব অতটাও নাই যে এভাবে ভেঙে যাবে। মনে হয় কেউ ইচ্ছাকৃত হাত দিয়ে ভেঙে রেখেছে, মানে দুইটা একই পজিশনে একই জায়গা থেকে ভাঙা। হ্যাঁ, সব ভেঙে গেছে আলিফ, প্রচুর ক্ষতি হয়েছে আমার। মানে শখের ছাদ বাগানটা পুরোটাই ধ্বংস করে দিয়েছে বলা যায়। কোনো কিছুই আর ঠিক নেই। এই যে সাজনা গাছ দুইটা কত সুন্দর ছিল, আমি কিছুদিন আগে দুই দিন তিন দিন আগেই রিপোর্ট করলাম। এটাও এই অবস্থা, সবগুলোই মোটামুটি খারাপ অবস্থা। আর এই টপটা ভালোই হয়েছে বৃষ্টির পানি জমে, না হলে আমি মাটি ভরাট করার পরে যদি মানে এরকম অবস্থা হতো তাহলে গাছ মারা যেত। ভালো তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যা হোক, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আমার ক্ষতি হয়েছে সাজনা গাছ দুটো, তারপরও করার কিছু নাই। তবে আলিফের বাবা বিশ্বাস করতে পারছে না যে এটা ঝড়ের কারণে হয়েছে, কারণ এর আগেও তো বেশ ভালোই ঝড় হয়েছে, কখনো এমনটা ভাঙেনি। আর বিশেষ করে ছোট টপটা, এটা তো অনেক অল্প মাটি থাকে, এটা পড়ে যায়, উল্টে যায়, কিন্তু আজকে ভেঙে গেছে, তো সন্দেহজনক কিছুটা। তো আপনাদের দেখে কি মনে হয়, আমার সাজনা গাছ দুটা কি এটা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভেঙেছে, না কেউ ইচ্ছাকৃতভাবে ঝড়ের অজুহাতে ভেঙেছে? কমেন্ট করে অবশ্যই বলবেন, কারণ আমার তো কেন জানি সন্দেহ, আমার না ঠিক ওর বাবার বিশেষ করে সন্দেহ হচ্ছে যে এত ঝড় গেল এর আগে কখনো ভাঙেনি, আর আজকে সামান্য একটু ঝড়ো বাতাস আর সাথে বৃষ্টি এর প্রভাবে ভেঙে গেল। এই যে দেখেন, তাহলে বুঝবেন দুইটা এক জায়গা থেকেই ভাঙা একইভাবে। জানি না